আমরা এখন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 14 গ্রাম উপজেলার মিরশানি বাজারে এসেছি। এখানে সড়ক ও জনপদ বিভাগের একটি ফুট ওভার ব্রিজ রয়েছে। এই ফুট ওভার ব্রিজে লোক সমাগম একেবারেই অল্প। আপনাদের সামনে এখনই একজন সচেতন লোক এটার উপর দিয়ে গেল, হয়তো উনি সচেতন অথবা তার সঙ্গে একটি শিশু বাচ্চা ছিল, হয়তো বা উনি এই জন্য এই ফুট ওভার ব্রিজ দিয়ে যাচ্ছিলেন। তো আমরা এখানে অনেকক্ষণ যাবতই থাকলাম। পাশে একটি বিখ্যাত গরু বাজার আছে। তো আজকে গরু বাজারের দিন। আপনি তো এই এলাকার? হ্যাঁ, আমার বাড়ি বুড়িচং থানা। বুড়িচং থানা। আপনি এখানে কোথা থেকে আসলেন? আমি বাজার আসছি গাড়ি নিয়ে। গাড়ি নিয়ে, মানে আপনার এই মানে পিকআপের ড্রাইভার? জি। ও আচ্ছা, তাইলে এখন আপনি তো প্রায় সময় এখানে আসেন? প্রত্যেক সপ্তাহে। এখন এখানে ধরেন একটা ব্রিজ দেওয়া আছে, এখন ওই এক ভাই দেখলাম একটু আগে গরু নিয়ে যাচ্ছেন, তো গরু ধর ব্রিজের ওপর দিয়ে যাবে না, কিন্তু অন্যান্য যারা লোক, তো এখন এই এটাতে সরকারের অনেক টাকা ব্যয় করা হয়েছে। হ্যাঁ, ধরেন সড়ক ও জনপথ বিভাগ সরকারের এই ওভার ফুট ওভার ব্রিজটা দিয়েছে আসলে মানুষ চলাচল করার জন্য, কিন্তু মানুষের তো আসলে এটা দিয়ে চলাচল নাই। এখন রাস্তার এই মহাসড়কের হ্যাঁ সামনে দিয়ে, গাড়ির সামনে দিয়ে লোকজন ছোট ছোট বাচ্চা নিয়ে এমনকি বৃদ্ধরা পর্যন্ত দৌড় দিয়ে রাস্তা পার হচ্ছে। এখন মানুষের এই সচেতনতাটা নেই কেন, আপনার কী মনে হয়? সরকার মনে করলো বা সড়ক বিভাগ মনে করলো যে আমরা তো একটা ওভার ব্রিজ করে দিয়েছি, এখন আমাদের দায়িত্ব শেষ। এখন এটাতেই দায়িত্ব শেষ কিনা, কারণ এই ব্রিজটাতে বেশ টাকা খরচ হয়েছে সরকারের, কিন্তু এখন তো সরকারের টাকা বলতে কি জনগণের টাকা, সরকার কিন্তু এখন সরকার করতেছে, হ্যাঁ বলতেছে, জনগণ এটা মানতেছে না। জনগণ যে মানছে না, জনগণ না মানলে এই ব্রিজ করে কি লাভ? আর ব্রিজ করলে পরে আরও দায়িত্ব রয়েছে কিনা, অনেক জায়গায় দেখেছি আমরা ব্রিজ করে আবার এভাবে ডিভাইডার দিয়ে বড় দেয়াল করে দেয় বা কাঁটাতারের বেড়া করে দেয়, তখন নর্মালি হাঁটা চলাফেরা করে তারা ব্রিজ ব্যবহার করবে, তখন হয়তো বাধ্যতামূলক ভাবে আপনার নাম মোহাম্মদ ইউনুস মিয়া। মোহাম্মদ ইউনুস মিয়ার মাধ্যমে আমরা এখন জানলাম যে তিনি তার মতামত প্রকাশ করলেন এইভাবে যে সরকার বা সড়ক ও জনপথ বিভাগ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এমন একটি ব্যস্ততম গরু বাজারের সামনে এই যে একটি ফুট ওভার ব্রিজ করে দিয়েছে, এতে দায়িত্ব শেষ হয়ে যায়নি। এখানে যদি ডিভাইডারের মাধ্যমে ডিভাইডারের মধ্যে যদি একটি কাঁটাতারের বেড়া অথবা একটি প্রাচীর তৈরি করা যেত, তাহলে হয়তো লোকজন বাধ্য হয়েই এই ফুট ওভার ব্রিজ ব্যবহার করত। তিনি বলতে চেয়েছেন যে আসলে শুধু ফুট ওভার ব্রিজ করলেই আমাদের দেশের মানুষ মানে এসব বিষয়ে সচেতন হবেন না বা ফুট ওভার ব্রিজ ব্যবহার করবেন না, তারা জীবনের ঝুঁকি নিয়েই রাস্তা পারাপার হচ্ছেন, গাড়ির সামনে দিয়ে চলন্ত গাড়ির সামনে দিয়ে দৌড়াচ্ছেন। তো এই অবস্থার মধ্যে তিনি বলতে চেয়েছেন সরকার যদি দায়িত্বটুকু পালন করেন, সরকার যদি অর্থটুকু ব্যয় করেন, তাহলে এর জন্য সম্পূর্ণভাবে এক ধরনের এই দায়িত্বের মধ্যে বাধ্যবাধকতার একটি বিষয় তিনি সংযুক্ত করেছেন। তিনি বলেছেন যে সরকার যদি পূর্ণাঙ্গভাবে দায়িত্বটুকু পালন না করে, তাহলে আমাদের দেশের মানুষ তারা নিজ দায়িত্বে সচেতন হয়ে এই ধরনের জায়গায় জায়গায় যত অব্যবহৃত ফুট ওভার ব্রিজ রয়েছে এগুলো তারা ব্যবহার করতে চাইবেন না। আপনার জানা মতো কোথায় এরকম ফুট ওভার ব্রিজ দেখেছেন যেই ফুট ওভার ব্রিজটা মানে ধরেন এই ডিভাইডারের মধ্যে কোনো বাউন্ডারি দেয়ালও নেই, কিছুই নেই, কিন্তু তারপরও মানুষ এই ডিভাইডার ব্যবহার করছে, এই ওভার ব্রিজ ব্যবহার করছে, এমন কি কোথাও দেখেছেন আপনি? শুধু ফজলবাজার বিশ্ব রোডেরটি আমরা এই এই সিটিভিতে এই ফজলবাজার বিশ্ব রোড এটাতে দেখছি মানুষ সচরাচর ব্রিজ ব্যবহার করে, ব্রিজ ব্যবহার করে। এই ফজলবাজার বাজার বিশ্ব রোডে মানুষের ব্রিজ ব্যবহারের কারণটা কি? ওই রাস্তার আইল্যান্ডের মধ্যে দিয়ে গেলা দিছে, এটা টুসা করে দিছে,
মানুষ মহিলারা চাইতে পারে না, পুরুষও লাভ দিয়ে পারিতে পারে না। আচ্ছা আচ্ছা, ওই মাছের ওয়ালটা ওষা করে দিয়ে রাখছে তো, ওই ব্রিজ দিয়ে ব্যবহার করে। তাহলে আপনি বলতে যাচ্ছেন যে আসলে মানুষ ওখানেও পদুয়ার বাজার বিশ্ব রোড ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার যে মানে ওটা বাজারে, হ্যাঁ ওটা তো চৌরাস্তার মোড়, হ্যাঁ তো এখন ওখানেও মানুষ যে ফুটওভার ব্রিজ ব্যবহার করে এটা আসলে সেজন্যই করে যে ওখানে একটা দেয়াল বা প্রাচীর এবং কাঁটাতারের বেড়া আছে, অ্যাভেলেবল ব্যবহার করতে পারে না রাস্তা ওই ফুটওভার ব্রিজ যারা। তাহলে মানুষকে আসলে মানে সচেতন হওয়ার জন্য বাধ্য করতে হয়, বাধ্যতামূলক করতে। আপনার এই হলো বক্তব্য। তো ঠিক আছে, আমরা আজকে এই আলোচনার ওনার সঙ্গে আলোচনা করে আমরা এটুকু উপলব্ধি করলাম, উনি একজন বাংলাদেশের সাধারণ নাগরিক, উনি তারপরও নিজে এইটুকু বললেন ওনার বক্তব্য, এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য মনে হয়েছে। সড়ক ও জনপথ বিভাগের অনেক দায়িত্বশীল ব্যক্তি রয়েছেন, সচিব রয়েছেন, মন্ত্রী রয়েছেন, এবং সংশ্লিষ্ট আরও অনেক কর্মকর্তা রয়েছেন, ইঞ্জিনিয়ার রয়েছেন, তারাও বিষয়টা অবগত রয়েছেন, অবহিত রয়েছেন, কিন্তু উনি আমাদের দেশের হয়তো মনে করবে উনি একজন সাধারণ মানুষ, কিন্তু আসলে উনি যে মতামতটা ব্যক্ত করেছেন এই সড়ক ও জনপথ বিভাগ এবং এই যে ব্যস্ততম বাজারের পাশে যে ফুটওভার ব্রিজ ব্যবহারের বিষয়ে এই মতামতটি তার, উনি একজন সাধারণ নাগরিক হিসেবে অসাধারণ একটি মতামত ব্যক্ত রেখেছেন। এটাই আমি আমাদের মানে নিরীক্ষণের যে চ্যানেল ইউটিউব চ্যানেল এর মাধ্যমে আপনাদেরকে জানাতে চাই। তো আপনাকে অনেক ধন্যবাদ।